আমি বুঝি না ভাই এই দুটো ফোনের মধ্যে কি কম্পেয়ার করবো আমি কই রিয়েলমি আর কই ইনফিনিক্স না মানে আপনি শুধু ডিসপ্লের কথাই চিন্তা করেন ভাই রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে

টাইনা না পাশ কথায় বলে প্রথমে দর্শনধারী পরে গুণ তো চলুন ডিজাইন নিয়ে একটু আলাপ করে ফেলি এবং ডিজাইন জিনিসটা ভাই আপেক্ষিক আমার কাছে যেটা অনেক ভাল লাগে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে রিয়েলমি ফোনের এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা এর আগে আমরা অনেক ফোনে দেখেছি বাট ইনফিনিক্স এর ক্যামেরা পাম্পের এই ডিজাইনটা কিন্তু এর আগে খুব একটা আমরা দেখিনি দুইটা ফোনে বেশ সলিড একটা লুক আপনি পাবেন তবে ইনফিনিক্স এখানে ম্যাট ফিনিশ ব্যবহার করেছে যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভাল লাগে এখানে হাতের ছাপ খুব একটা লেগে থাকে না ওপর দিকে রিয়েলমির পেছনে গ্লসি ফিনিশ রয়েছে রয়েছে যদিও দেখতে খুব চমৎকার লাগে বাট ঝামেলা হচ্ছে যে এখানে হাতের ছাপ বেশ ভালোই স্পষ্ট দেখা যায় ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ফোন কিন্তু দুই দিক থেকেই কার্ভড এর ফলে হাতে ধরে বেশি কমফোর্টেবল মনে হয় অন্যদিকে রিয়েলমি ফোনটা কিছুটা বক্স হিসেবে বেশি সময় হাতে ধরে রাখলে এই এজ গুলোতে আপনার একটু আনকমফোর্টেবল লাগতে পারে অবশ্য দুইটা ফোনই বেশ বড় ফলে এক হাত দিয়ে কোনো ফোনই আপনি ঠিকমতো অপারেট করতে পারবেন না তবে রিয়েলমি ফোনটা যদি ফ্ল্যাট সার্ফেসে রাখেন তাহলে এর ক্যামেরা বাম্পের জন্য উইবেল করে না খুব একটা অপর দিকে ইনফিনিক্স ফোনটা কিন্তু ফ্ল্যাট সার্ফেস যদি আপনি রাখেন দেখবেন যে একটু উইবেল করে দেখতে একটু ওয়ierd লাগে সো দুইটা ফনেই ব্যাক কভারটা আপনাকে ব্যবহার করতে হবে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোনের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যেটা সচরাচর দেখা যায় না আর সেটা হলো কার্ভ ডিজাইনের ফোনের মধ্যে এটাই এই মুহূর্তে বিশ্বের সবচাইতে পাতলা ফোন 6.8 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস আর ওজন মাত্র 182 গ্রাম এত বড় সরো একটা ফোন 5000 mAh এর ব্যাটারি তারপরেও তারা এত কম থিকনেস এবং এত কম ওজন দিতে পেরেছে জন্য তাদেরকে অনেক ধন্যবাদ উপর দিকে Realme C66 ফোন এর থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার এটাও যে অনেক বেশি তাও কিন্তু না আর এটার ওজন একশো পঁচাশি গ্রাম ফলে ইনফিনিক্স ফোনটা হাতে ধরে আপনি খুব লাইট ওয়েট একটা ফিল পাবেন এবং রিয়েলমিটা টা মোটামুটি বালকি অনেক বেশি বালকি না মোটামুটি বালকি একটা ফিল পাবেন এখন দ্য চয়েস ইজ তবে এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার মানে ওই যে কথা আছে না সুন্দরী বউ হলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় আর কি ইনফিনিক্স ফোনটা অনেক পাতলা ঠিক আছে বাট এটা খুব সহজে কিন্তু বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যারা একটু টাইট জিন্স প্যান্ট পরেন তারা নিয়মিত যদি প্যান্টের পকেটে ফোনটা রাখেন দেখবেন যে লং টার্মে বেঁকে যাওয়ার একটা পসিবিলিটি আছে সেক্ষেত্রে মুক্ত থাকবে রিয়েলমি সিক্স তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সামনের দিকে যদি

আবার এবং ফ্ল্যাট ডিসপ্লে ইটস ওকে ওপর দিকে ইনফিনিক্স ফোনে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেট তারপরে আবার কার্ভ ডিসপ্লে সো এখানে আসলে কোনোভাবে এই দুটার মানে কম্প্যারিজন হয় না আসলে এখানে অনেক অনেক এগিয়ে থাকবে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আপনাদের মধ্যে কেউ কি আসেন যে রিয়েলমির এই ফোনটাকে এগিয়ে রাখবেন ডিসপ্লে দিক দিয়ে একটা দিক দিয়ে আমি আসি ভাই আপনারা কেউ না থাকলে আর সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন যদি হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি জানি না ভাই দেখি হয় সেক্ষেত্রে কিন্তু আবার এগিয়ে থাকবে রিয়েলমি অলরাইট এবার সবচাইতে গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে হার্ডওয়্যার সেকশন আমার অনেক পছন্দের একটা ব্যাপার আপনার ইদানিং জিনিসগুলো খুব ভালো বোঝেন ভালো জিনিসটা ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে মিডিয়া হেলিও জি হান্ড্রেড এবং হান্ড্রেডটা একেবারে নতুন একটা চিপসেট অনেক ফোনে আমরা দেখতে পাচ্ছি জি নাইনটি নাইনের জাস্ট খালাতো ভাই বুঝছেন খুব বেশি পার্থক্য নাই ওপর দিকে তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স একটা সিক্স ন্যানোমিটার বেসড ইনফ্যাক্ট দুইটাই সিক্স ন্যানোমিটার বেসড চিপসেট এখন ভাই এখানে কোনটাকে এগিয়ে রাখবো কোনটাকে পিছিয়ে রাখবো খুবই কনফিউশনের ব্যাপার তবে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছে যদি স্কোরের কথা বলি তাহলে এগিয়ে থাকবে ইনফিনিক্স আন্টিটু স্কোরের কথাই ধরেন না ভাই যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাসে স্কোর এসেছে চার লাখ একত্রিশ হাজার একশো একানব্বই সেখানে রিয়েলমি সি সিক্সটি সেভেনের স্কোর এসেছে মাত্র তিন লাখ চার হাজার সাতশো সাত সো স্ন্যাপড্রাগন ভালো নাকি মিডিয়াটেক টেক ভালো এই তর্কে না গিয়ে ভাই একটা জিনিস সবসময় মনে রাখবে না সেটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা তো ফল দেখতে পাচ্ছি ভাই মিডিয়া টেক না কি টেক আমাদের এত জানার দরকার নাই আমরা ফল ফল যদি মিষ্টি হয় ওই ফল ভালো টক হইলে ভালো না সো পারফরমেন্স এর বেশ বড় একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এবং শুধু যে কাগজে কলমে সেইটাও না ভাই প্র্যাকটিক্যাল লাইফেও আমরা দেখেছি ইনফিনিক্স বেটার পারফর্ম করতেছে অবশ্য এর পেছনে এর একটা হাত আছে ইনফিনিক্স এর ইউআইটা যেটা এক্স এস ইদানিং বেশ ভালো করতেছে বেশ লাইট এবং একেবারে ক্লিন একটা ফিল পাবেন যথেষ্ট স্মুথ পাবেন দুটা ফোনে অবশ্য

আপনি আইকনগুলো নিজের পছন্দ মতো সাজাইতে পারবেন না কোনো গেস্টার শর্টকাট নাই অনেক কিছুই নাই ওপর দিকে ইউআই তে আপনি মানে সবকিছুই পাবেন এর যে গেস্টার চার্ট শর্টকাটগুলা এর যে আইকন চেঞ্জ করার অপশন এবং প্রচুর প্রচুর ব্যাপার স্যাপার এগুলো আপনি সবই পাবেন ইনফিনিক্স পার্সোনালি আমার কাছে কিন্তু এক্স এর চাইতে রিয়েলমি ই বেশি পছন্দের বাট এইখানে এসে আবার সেটা বলতে পারতেছি না তার কারণ হচ্ছে রিয়েলমি ফোনের ফুল ইওয়াইটা দেওয়া হয় নাই তবে আরেকটা ব্যাপার কিন্তু এখানে আছে যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনফিনিক্সের ফোনের আপডেট খুব বেশি পাওয়া যায় না ম্যাক্সিমাম এক বছর বা দুই বছর মেজর একটা অ্যান্ড্রয়েড আপডেট হয়তো আপনি পাবেন বাট রিয়েলমি ফোনের আপগ্রেডিবিলিটি আবার বেটার এবং আপনি মেজর দুই তিনটা আপডেট পেতে পারেন সফটওয়্যার আপডেট সহ সিকিউরিটি প্যাচ আপডেট আপনি ইনফিনিক্স এর চাইতে বেটার পাবেন এদিক দিয়ে আবার রিয়েলমি এগিয়ে রয়েছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ফোনের দাম চব্বিশ হাজার টাকা দেখে তো ভাবলাম যে আরে রিয়েলমির দাম তো কম তেইশ হাজার টাকা মাত্র আমি তো খুশি হয়ে গেলাম যে রিয়েলমি এগিয়ে থাকবে এখানে কিন্তু না জানা এখানে কিন্তু একটা কাহিনী আছে আর কাহিনীটা হচ্ছে রিয়েলমির মেমোরি ভেরিয়েন্ট হচ্ছে আট একশো আট সেখানে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এর মেমোরি ভেরিয়েন্ট হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এটা যদি আট দুশো তাহলে ডেফিনেটলি এটার দাম আরো তিন হাজার টাকা বেড়ে যেত সো ওই ক্যালকুলেশনে কিন্তু দামের দিক দিয়ে আমি বলবো যে ইনফিনিক্স এগিয়ে আছে কারণ মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনি অনেক বেটার স্পেক পাচ্ছেন মেমোরি ভেরিয়েন্টও বেটার পাচ্ছেন এই দুইটার কোন ফোনই কিন্তু গেমারদের জন্য না সুতরাং হার্ড কোর যারা গেমার রয়েছেন তাদেরকে কোনোটাই সাজেস্ট করতে পারতেছি না দুইটা দিয়ে আপনি টুকটাক গেমিং করতে পারবেন আর গেমিং টেস্ট সহ যদি পারফরমেন্সের ডিটেলস ডিটেলস আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে কিন্তু এই দুইটা ফোনেরই ফুল রিভিউ আপলোড করা আছে সেগুলো একটা একটা করে গিয়ে দেখে একটা আইডিয়া নিতে পারেন আজকের ভিডিওতে আর খুব বেশি লম্বা আলোচনা করছি না ব্যাটারি নিয়ে কোনো তুলনার সুযোগ নাই কারণ হচ্ছে দুইটা ফোনে কিন্তু একই সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এবং চার্জিং স্পিডও সেম টু সেম থার্টি থ্রি তবে ইনফিনিক্স একটু প্রশংসার দাবি রাখতে পারে এখানে কারণ হচ্ছে তারা বলবে যে ভাই আমিও তো পাঁচ হাজার দিলাম হ্যাঁ তো পাঁচ হাজার দিছে কিন্তু হ্যাঁ তো মোটা অনেক আমি তো অনেক পাতলা এদিক দিয়ে আবার ইনফিনিক্স এগিয়ে থাকবে আমার মনে হয় তবে ক্যামেরার ব্যাপারটা খুব কনফিউজিং ভাই রিয়েলমিতে একশো আট মেগা পিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে এটা দেখে আমি খুশি হয়ে গেছি আবার সামনে মাত্র 8 মেগা দেখে একটু ভাই কষ্ট পেয়ে গেছি ওপর দিকে হট ফিফটি প্রো প্লাসে খেয়াল করে দেখেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন সেন্সর একটু মন খারাপ হয়েছে আমার সামনে তেরো মেগা দেখে মনটা আবার ভালো হয়ে গেছে এইটা ভাই আমার লাইফের সাথে মিলে গেছে মানে এই সকালে খুশি তো বিকেলে ভাই কষ্ট আবার বিকালে কষ্ট তো পরের দিন সকালে আবার খুশি এরকম একটা ব্যাপার দুঃখজনক হলো সত্যি দুইটা ফোনের কোনোটাতেই আলট্রা ওয়াইড সেন্সর নাই সুতরাং এই কমপ্লেনটা আসলে দুই ফোনের কাছেই আমার থাকলো যে ভাই আপনারা আলট্রাওয়েট সেন্সর কেন দেন না এবং ছবির কোয়ালিটি তো আসলে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছি না একশো আট মেগাপিক্সেল বলে যে রিয়েলমি অনেক এগিয়ে থাকবে তাও কিন্তু না ইনফিনিক্স এখানে অনেক ভালো করেছে প্রচুর ডিটেল পাওয়া যাচ্ছে ছবিতে রিয়েলমি কিছুটা সফট করে ফেলে ইনফিনিক্স দেখলাম যে একটু কম আলোর মধ্যেও যথেষ্ট ডিটেল ধরে রাখতে পারে পোর্টেড ফটোগ্রাফির ফলাফল প্রায় একই রকম তবে রিয়েলমি ফোনের ছবিগুলো একটু ব্লু স্টোনে চলে আসে আর সেখানে ইনফিনিক্সের এর ফোনে আপনি একটু ওয়ার্ম টোন পাবেন ফ্রন্ট ক্যামেরার মেগা পিক্সেলের পার্থক্য থাকলেও ছবির কোয়ালিটিতে আসলে খুব বেশি যে পার্থক্য আমরা পেয়েছি তাও কিন্তু না অলমোস্ট সিমিলার কোয়ালিটি ছবি পাবেন আরো ডিটেল ইনফরমেশনের জন্য আমাদের ফুল রিভিউ আপনারা চাইলে দেখে আসতে পারেন তবে ভিডিওগ্রাফি নিয়ে এখানে একটু আলাপ আছে ভাই রিয়েলমি ফোনে কিন্তু সর্বোচ্চ থাউজেন্ড এইটি রেজলিউশনে থার্টি এফপিএস এ আপনি শুট করতে পারবেন এবং ইনফিনিক্সে করতে পারবেন সর্বোচ্চ টু কে রেজলিউশনে থার্টি এফপিএস এ এবং থাউজেন্ড এইট টিপিতে সিক্সটি এ আবার ভাই এখানে কাহিনীর মধ্যে আর এক কাহিনী ঢুকে গেছে সেটা কি দুইটা ফোনে স্টেডি মোড আছে যেটা অন করে দিলে একটু স্টাবেল থাকে ফুটেজ ঝামেলাটা হচ্ছে ইনফিনিক্স এর ফোনে যখন আপনি স্টেডি মোডটা অন করে দিবেন তখন ফ্রেম রেট বাই সিক্সটি এফপিএস আপনি দিতে পারবেন না ফিঙ্গার প্রিন্ট সেন্সর নিয়ে কি ভাই কম্পেয়ার করব আপনারাই বলেন এটা করার কিছু একটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাসে আর রিয়েলমি সি এ সাইড মাউন্টেন যেটা আট নয় হাজার টাকা দামের ফোনে আজকাল পাওয়া যায় তো এটা নিয়ে কোনো কম্পারিজন হবে না ভাই এটা মানে ক্লিয়ারলি উইনার इनफिनिक्स हट फिफ्टी प्रो দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার যারা গেমার রয়েছেন বা মাল্টিমিডিয়া কনজামশন করেন তাদের বেশ উপকার রিয়েলমিতে কিন্তু ডেডিকেটেড কোনো গ্রিল নাই লাউড স্পিকারের অদ্ভুত ব্যাপার আমরা এখানে খেয়াল করলাম আর সেটা হচ্ছে এই দুইটা ফোনের ওয়ার্ড যে আউটপুট হেডফোনের সেটা আমরা কম্পেয়ার করে দেখেছি ইনফিনিক্সের চাইতে রিয়েলমিতে বেটার আউটপুট পাওয়া যাচ্ছে কিন্তু এর উল্টা ঘটনা ঘটছে ওয়ারলেস হেডফোন দিয়ে ট্রাই করলে যেমন আমরা আমাদের কিউসিওয়াই ওয়াই প্রো এই হেডফোনটা দিয়ে দুটা ফোনই ট্রাই করে দেখেছি রিয়েলমির চাইতে ইনফিনিক্স এর সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে কিছু একটা কাহিনী আছে ভাই আমি জানি না ব্যাপারটা আসলে কি তবে বেটার দেখে আমি হয়ে তো যারা লং টার্মে করার জন্য একটা ফোন চান এবং খুবই ডিউরেবল হবে ভাই স্পেক নিয়ে বা ডিসপ্লে নিয়ে আপনার অত মাথা ব্যথা নাই তাদের জন্য একদম চোখ বন্ধ করে রিয়েলমি বেস্ট বাট যারা চান যে আপনি যে টাকাটা খরচ করতেছেন একদম বেস্ট অব দা বেস্ট চান সবকিছুই সেরা চান ওই বাজেটের মধ্যে সম্ভাব্য সবকিছু আপনার ভাই ভালো লাগবে তাহলে আপনি ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ফোনটা বাছাই করতে পারেন তবে এই দুইটা ফোনের মধ্যে একটু কনফিউশন থাকলেও একটা ব্যাপারে কিন্তু কোনো কনফিউশন নাই আর সেটা হচ্ছে শীতের পোশাক মানেই কিন্তু ফ্যাবরি লাইফ অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি ওইটা কোথেকে কিনছেন হ্যাঁ সময় বলার সুযোগ হয় না আজকে বলে দিলাম আপনাদের জন্য ফ্যাবরি লাইফের বিকল্প এই মুহূর্তে আর আমি দেখতে পারতেছি না তার কারণ হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু একমাত্র ফ্যাব্রি লাইফই আপনাদের দিতে পারবে অলরেডি শীতের কালেকশন তাদের ওয়েবসাইটে চলে আসা শুরু হয়ে গিয়েছে এবং যদি টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পেতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমাদের কোড ফলো করতে পারেন আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই প্রিয় দর্শক আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমরা মোটামুটি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি আপনাদের সামনে তো আপনার কাছে এই দুটা ফোনের মধ্যে কোনটা ভালো দশের মধ্যে ইনফিনিক্স কত দিবেন এবং রিয়েলমিকে কত দিবেন একটু কমেন্টে আমাদেরকে জানান দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট